ছেলের পেটে চলে গেছে, দাঁড়া আরেকটা বানিয়ে দিচ্ছি। নাই, বাজারে গেছে, এটা সোজা করেছি, কাগজ দিয়ে মুড়ি নিয়ে এসেছি। এটা হচ্ছে গরিবের এগরোল, হ্যাঁ সেই বাসি রুটি দিয়ে বল। সস ছাড়া এগরোল কখনো ভালো লাগে না, এমনিতেই এটা গরিবের এগরোল, তার মধ্যে যদি সস না দিই ধরার জন্য না হাত পুড়ে যাবে। সবাইকে একটা করে থালা দিতে গেলে আমার পাঁচ ছটা থালা পুড়ে যাবে। দুই পিঠেই করেছি, ওই পিঠেও হয়েছে, তেল কম দিয়েছি, তেল দিইনি তো বেশি। গরিবের এগরোল একটা খাও, একটা খাও, গরিব মানুষের এগরোল এটা। নাও সস দিয়েছি, ধরো, পড়ে গেল। তুই থালাটা তুমি হাতে নিয়ে নাও, ওকে থালাটা দিয়ে দি, নে, কিচ্ছু হবে না, খাও, ঠিক আছে, কিচ্ছু হবে না, খাও, রোজ তো দেই না, আজকে বানালাম সবার জন্য করেছি, খাও। ওয়েলকাম মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস শ্রণীতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সবাইকে এগরোল দিলাম, তারপরে এখন চলে এসেছি রান্না করতে, দুপুরে রান্না বান্না, ঘরের কাজ কিচ্ছু হয়নি জানো তো। আগে ভাবলাম রান্নাটা করে নিই, রান্না বান্না করে ওই বাড়িতে রেখে আসি, তারপর নিশ্চিন্তে ধীরে সুস্থে আস্তে আস্তে ঘরের কাজগুলো করা যাবে, নাহলে রান্নার দেরি হয়ে যায়। ও বাড়িতে, ও বাড়িতে কখন কে খাবে, একজন আগে খাবে একজন পরে খাবে, তো তার জন্য ভাবলাম যে না করে আগে রেখেই আসি। তো এই যে এদিকে দেখ, এই যে এদিকে মুগের লঙ্কা কাঁচা তেল দিয়ে সিদ্ধ, আর এখানে এইটার মধ্যে করবো হচ্ছে ডিম কষা, ঠিক আছে। আর ডিম কষা করার জন্য এই যে ডিমটাকে সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এর মধ্যে করেই করবো। আর কড়াইছি তো ডাল সিদ্ধ করেছি, তো এখন আবার ভালো করে ধুতে টুতে হবে। তার থেকে ভাবলাম এর মধ্যে করে, যেহেতু এগরোল করেছি তাহলে এর মধ্যে করে এই ডিম কষাটা হয়ে যাবে, যেহেতু আলু ফালু দেওয়ার ব্যাপার নেই তার জন্য, ঠিক আছে। চলো এটা নামিয়ে নিই, তারপরে বাড়িতে রেখে এসে কাজ কাজে হাত দেবো। ঘরের ঘরগুলোর অবস্থা এক হাঁটু হয়ে রয়েছে জানো তো, আজকে আমার স্নান করতে করতে অনেক বেলা হয়ে যাবে, সব কাজ সেরে তারপরে স্নান। আমি না কি কাণ্ড করেছি দেখো, কি কাণ্ড করেছি হে ভগবান, আজকে এরকম করতে হলো আমার। আজকে আমার ঘরে কত কাজ, ঘর দুয়ার এক হাঁটু। আমি আসলে মিক্সিটা চালিয়েছি, মানে সুইচটা এখান থেকে অন করা ছিল, এখান থেকে অফ করা ছিল না। এখানে যেই সুইচটা দিয়েছি সঙ্গে সঙ্গে এটা অন ছিল, তো ঘুরতে ঘুরতে শুরু করে দিয়েছে। কি অবস্থা হলো, ইস, এই পরিষ্কার করতে গিয়ে আর কি করতে তো হবে, ওই পরপর পরপর আসবো, আগে বড় ঘরটা গোছাবো, তারপরে ছোটো ঘরটা গোছাবো, তারপরে রান্নাঘরে আসবো, এটা রেখে আসি ওই বাড়িতে। ইস, ছোটো ঘরের কি অবস্থা দেখেছো, আমার কত কাজ আজকে, আর তার মধ্যে এই অবস্থা হলো, ঘর দুয়ার ঝাড় দেওয়া নেই, মোছা নেই, মেঝের অবস্থা দেখো, বিছানা তো নোংরা হয়ে রয়েছে, এগুলো সব নিয়ে যেতে হবে। সোমনাথে অ্যাড্রেসগুলো রেডি করছে তোমাদের, আজকেই কুরিয়ার হবে, সব পৌঁছে যাবে, আজকে পৌঁছে যাবে না, আজকে কুরিয়ার হবে। আমার সারা নাইটি ফাইটি সব গোটা জিরে, সব গোটা জিরে লেগে, এই দেখো আমার চোখ মুখের অবস্থা। তোমাদের মনে হচ্ছে যে আমার এই চোখ মুখের অবস্থা নিয়ে, এই ঘুমে ঢলে পড়ে যাওয়া শরীরের অবস্থা নিয়ে তোমাদের সাথে এখন ক্যামেরা সেট করে এনার্জি নিয়ে ব্লগ শেয়ার করবো? পারবো না, পারবো না, দেখো স্লিপ কাটছে।
চলো ফোনটা চার্জে দিই, দিয়ে অফ ক্যামেরাতে ঘরের কাজগুলো টুক 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 করে করতে থাকি। হ্যাঁ পড়ে যা পড়ে যা পড়ে যা, হ্যাঁ পড় না পড় পড় পড়। হ্যাঁ চলো আগে ছোট ঘরটা করে আসি, তারপরে বড় ঘর, তারপরে লাস্টে রান্নাঘরে ঢুকবো, কারণ বড় ঘরে সোমনাথ কাজ করছে তো অ্যাড্রেসগুলো ঠিকঠাক করছে। আমি আজকে আর অ্যাড্রেস লিখতে পারবো না কাগজে কলমে, প্রত্যেকবার লিখেই দিই অ্যাড্রেসগুলো, কিন্তু আজকে আমার পেন চলবে না, অ্যাড্রেস ভুলভাল লিখে দেবো তোমাদের। তাই সোমনাথকে বললাম যে আজকে প্রিন্ট আউট করে নিয়ে আসো, তো সোমনাথ এখন ঠিকঠাক করছে, ও প্রিন্ট আউট করতে যাবে অ্যাড্রেসগুলো, করে আসলে তারপরে শাড়ির মধ্যে মধ্যে ঢুকিয়ে দেবো আমি অ্যাড্রেসগুলো, ও শুধু প্যাকিং করে নেবে, ঠিক আছে? চলো পরে আসছি, ঝিমানো ব্লগ দেখো আজকে, ঝিমানো ব্লগ, ঠিক আছে? এই ঘরের বিছানা টিছানা তুলে নিয়েছি সুন্দর করে, আর এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি চকাচক ঝকাঝক, ঘর ঝাড় দিলাম, ঘর বারান্দা ঝাড় দিয়ে কি বেরোলো দেখো, দেখো কি বেরোলো ঘর বারান্দা ঝাড় দিয়ে, দেখেছো? এই জন্য আরও বেশি অসুস্থ অসুস্থ লাগছিল মনে হয় আমার, সবসময় টিপটপ রাখা বাড়ি এরকম নোংরা হয়ে থাকলে শরীর মন সবই অসুস্থ হয়ে যায়, এই জন্যে মনে আমি এত ঝিমাচ্ছি, এত ক্লান্ত লাগছে এইসব দেখে। চলো এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে ঘর বারান্দাটা মুছে নিই, ব্যাস তারপরে স্নান করব। মুখ চোখের অবস্থাতে যেও না, গুড মর্নিং গুড মর্নিং, না গুড মর্নিং না গুড ইভিনিং, এখন এখন হচ্ছে বাজে 7:04, আর চা খেতে বসবো, তো চা গ্রিন টি আর বিস্কুট ওখানে রয়েছে, আর এই যে এস ভোস ওষুধের নামটা বলে ফেলছিলাম, ওই ঘুমের অ্যাকশন আমারও দিয়েছিল আজকে, মেয়ের এ 4টার সময় নাচের স্কুলে দিয়ে এসে তারপরে 5টার সময় ছুটি হয়, এত ঝিমঝিম ঝিমঝিম পাচ্ছে, কখন ঘুমিয়ে গেছি, ও যদি না ডাকতো আমি মানে মেয়েকে আনতে যেতে পারতাম না, ঠিক আছে, ও ঘুমাচ্ছে আমিও ঘুমিয়ে গেছি, দিয়ে সুবোধ একবার নক রে মেয়ে রইলো মেয়ে রইলো, আর আমি প্রুং করে উঠে ঝপঝপ করে তখন বলছে 5:25, মানে 25 মিনিট লেটে মেয়েকে আনতে গেছি, তো মেয়ে ওখানে দেখি চুপচাপ একা একা বসেছিল, সবাই ছুটি হয়ে গেছে কেউ নেই। অ্যাকচুয়ালি ঘুমের ওষুধটা আমাদের দরকার ছিল, আর এটা 14 দিনের কোর্স থাকে, মানে একবার খেলে সেটা 14 দিন কন্টিনিউ খেতে হয়, নাহলে পরে সাইড এফেক্ট হয়, তো সবে 2 দিন হলো শুধুমাত্র আমাদের ঘুমের কারণের জন্য। অ্যাকচুয়ালি আমরা রাত্রেবেলা মানে একাত ওকাত সেকাত করি, ঘুম আসে না, কারণটা জানি না, না ওর আসে না আমার আসে, তো এমনও দিন গেছে এই তো বোধ হয় 3-4 দিন আগে, বোধ হয় দাদাদের বাড়ি জেগে গেলাম তার আগের দিনকে, সকাল 7টায় ঘুমিয়েছি, 12টায় উঠেছি, সকাল 7টায় ঘুমায় কেউ বলো দেখিনি, তার আগে 2 দিন আগে 4টার সময় 5টার সময় ঘুমিয়েছি, মানে এরম সময় ঘুম যদি হয় তাহলে কি করে হবে, তার জন্য ঘুমের ওষুধটা আবার খেলাম, এটা যদিও বা সাজেস্টেড তবু 14 দিনের কোর্স থাকে। তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ওই ঘরে মেয়েকে দিদিমণি পড়াচ্ছে, আর আমরা এই যে অ্যাড্রেস সব কাটিং হয়ে গেছে, অ্যাড্রেস প্রিন্ট আউট করে নিয়ে এসে সেগুলো কাচি দিয়ে কাটিং হয়ে গেছে, আজকে প্যাকিং করে নেবো, কালকে 1st আওয়ারে গিয়ে কুরিয়ার করে দেবো, অনেকটা দেরি হয়ে গেল, ঠিক আছে? ওই দেখো এখনো হাই তুলছে, মানে এখনো মানে আরো ঘুমাতে পারবে বোধ হয়, আরো ঘুমাতে পারবো। তো যাই হোক এখন মেন ঘুমের, আমি তোমাকে তো সেঙ্গে বললাম যে আমি তুমি আমাকে অ্যাড্রেস গুলো দিতে পারো প্রিন্ট আউট করো, তুমি ফাও ফাও লেখো, তো হাতে লিখে তুমি দেবে আমাকে অ্যাড্রেস, এরকম করে আমি এইগুলো আমি নিজেই ফরম্যাটটাকে বানিয়েছি, খালি ফরম্যাটটা বানিয়ে আমার তো প্রিন্টার নেই, বাইরে থেকে প্রিন্ট আউট করিয়ে নিয়েছি, ঠিক আছে? আর চলো এই বিস্কুটটা খাবো কিনা সন্দেহ আছে, কিন্তু খিদেও পেয়েছে, খেতে তো হবে, বিস্কুট ফল আনতে যেতে হবে, আর এটা বলো তো কি গান শুনছি,
কি গান শুনছি, কোন বইয়ের গান বলো দেখি, কমেন্ট করে জানিও। যে এখানে তো দেখে লেখা তো দেখেই নিলা, ঠিক আছে। তো যাই হোক, চলো এখন চা বিস্কুট খাই। আমি একটু ব্লগ শুট করে দিলাম, ও বলছে আজকেও 5 মিনিট ব্লগ হবে। ওর ব্লগিং এর প্রতি মনে হয় আস্তে আস্তে এনার্জি চলে গেছে। তো যে টাইমটা ব্লগ করি আমি, সেই টাইমটা চোখ বন্ধ করে শাড়ির কথা ভাবি। তো চলো দেখি, আমি যদি মাঝে মাঝে এখানে ব্লগ করতে পারি, দেখা যাক কি করা যায়। দেখছি দেখছি। তবে আমার ওই ব্লগ করলে আমি মানে ব্লগিং ছাড়ার অনেকগুলো কারণ আছে আমার চ্যানেলে, সেটা নাইবা শুনলে, তো সেটা বাদ দাও। আর তো চলো চা বিস্কুট খাই, খেয়ে তারপরে কুরিয়ার করতে বসি। রাত্রিবেলা শুয়ে শুয়ে সবার আগে এত বছর ধরে কি করতাম, এত বছর ধরে খাওয়া দাওয়া হয়ে যেত, শুতাম, শুয়ে সবার আগে এডিটের জন্য প্রস্তুতি নিতাম, রাতে শিডিউল করে দিতাম। এখন রাতে খাওয়া দাওয়ার পর যখন শুই, আমার এডিট করতে ভালোই লাগে না, ইচ্ছেই করে না এডিট করতে। তখন মনে হয় যে একটুখানি তোমাদের ভিডিওগুলো দেখি, বা একটুখানি ইউটিউব ঘাঁটি, বা একটু ফেসবুক ঘাঁটি, বা অর্ডারের ফোনটা নিয়ে অর্ডারগুলো নিই তোমাদের, বা একটুখানি এটা করি ওটা করি, এডিট করতে ইচ্ছে করে না, এরকম টাইপের হয়ে গেছে জানো না। নালে রাত্রিবেলা এডিট করলে কি সুন্দর, সকাল 9টায় পেয়ে যাও ভিডিও। আজকেও 12টা একটাই পোস্ট হচ্ছে ভিডিও, তা আবার 9 মিনিট 7 মিনিট, কি রাগা লেগে যাচ্ছে সবাই, কি করবো। তো যাই হোক চলো, আর আমি এখানে আপাতত আমার দোকান এইটা নিয়ে বসে আছি, সাথে এইগুলো করলাম, আর এখন চা বিস্কুট খাবো। ওইটা ওইটা করো বলে সময়টা যায় বেশি। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে মেন আর একটা কারণ, ও যে টাইমে ভিডিও ব্লগ না করে, এই একটা কারণ প্রশ্ন করে। বউ কথা কও না কি কথা কও হয়ে গেছে সিরিয়াল, সেই পুরো সিরিয়াল প্যান প্যানি সিরিয়ালগুলো দেখে। তো যাই হোক, ওই এখন কুরিয়ার করতে বসবো, মানে সরি প্যাকেজিং করতে বসবো কুরিয়ার, কালকে সকালে ঘুম থেকে উঠেই আগে দিয়ে আসবো। দিয়ে তারপরে আমরা আবার যাব নতুন অর্ডারের শাড়ি তুলতে, অর্ডারের শাড়ি এনেই সেইগুলোকে আবার রাত্রের মধ্যে কুরিয়ার করে নেবো। বিকেলবেলা দুপুরবেলার দিকে যদি ও যদি বলে শর্ট ভিডিও করতে যাবে, তো শর্ট ভিডিও করে না, কতবার বলি তেল মাখি মাখি আর হয় না, বলি যে শর্ট ভিডিও করবো চলো, কিন্তু আমার দাড়ি ফাড়িগুলো একটু একটু সেফ ফেফ করতে হতো। হাজারবার বলা সত্ত্বেও বলে যে আমি শর্ট ভিডিও করবো না, শর্ট ভিডিও করবো না, কতবার কতবার করে বলি যে শর্ট ভিডিও করি, যে আমি এত সুন্দর অভিনয় করি, কি হলো সবাই বিশ্বাস করছে আমি এত সুন্দর অভিনয় করি, তো বলছে শর্ট ভিডিও শর্ট ভিডিও শর্ট ভিডিও, না শর্ট ভিডিও করবো না, সবাই অবাক হয়ে যাচ্ছে। সোমনাথ এত সুন্দর গুছিয়ে মিথ্যে কথা কবে থেকে বলা শিখলো, সবাই অবাক হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত ব্যাপার। আমার শর্ট ভিডিওর ডেট খালি পিছিয়ে যাচ্ছে, ও কি করবে না করবে জানি না, আমি তো বারবার বলছি করব করব, ঠিক আছে। তো চলো যাই হোক, পরে আসছি। কি করছিস তুই এখানে, খেয়েছিলি যেটা দিয়ে গেছিলাম খাবার, টিফিন, ম্যাগি ম্যাগি পাউরুটি সব খেয়েছিলি, ঘর বানিয়েছিস, এখানে আবার এটা দেখতে বসে, ঠিক আছে। জ্বর এসছে, বমি পাচ্ছে, মাথা ঘুরছে, ঘুম পাচ্ছে, ঠান্ডা লেগেছে। তাহলে কি কি হলো, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, বমি পাচ্ছে, মাথা ঘুরছে, ঘুম পাচ্ছে, পাঁচটা। আমি এখন খাবো ডালিয়া করেছি রাতে, গরম গরম ডালিয়া, ডালিয়াটা খাবো সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে, ডিম দিয়ে করেছি ডালিয়াটা, ডালিয়াটা খাবো। সোমনাথেরটার মেয়েরটা বেড়ে রাখবো, মেয়েরটা গোল গোল করে রাখতে হবে, নাহলে মেয়ে ঝামেলা করবে খেতে, গোল গোল করে রাখলে খেয়ে নেবে। সোমনাথেরটা বেড়ে রাখবো, আমি ডালিয়া খাবো, খেয়ে শুয়ে পড়বো। আজকে যে আমি এডিট করতে পারবো না সেটা বুঝতেই পারছো, কালকে কখন ব্লগ পোস্ট হবে আমি জানি না, যখনই হোক হবে, শুট যখন হয়েছে এডিটও হবে পোস্টও হবে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে, আজকের মতো টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।